খবর বন্ধুগণ? আশা করি সবাই শুনতে পাচ্ছ, আশা করি আমার ভয়েস সবার কাছে ক্লিয়ার। তোমাদের বলেছিলাম গত রোববার যে আমি থাকছি না এই সপ্তাহে, তো আজকে আরেকটা ক্লাস, ছোট্ট একটা ক্লাস আমি নেই, মানে লাইভ ক্লাস হবে না, এরকম তো কোনো ব্যাপার নেই যে ক্লাসই হবে না, এরকম তো কোনো ব্যাপার নেই, কারণ তাহলে তোমাদের ক্ষতি হবে। সো আজকে আমি লাইভে নেই, বাট তার জন্য যেন শেয়ার বা লাইকের কোন রকম মানে কি বলবো কিপটেমি তোমরা করবে না, যেরকম ভাবে আমি লাইভে থাকলে তোমরা শেয়ার বা লাইক করে আমাকে সাপোর্ট করো, আজকেও সেভাবেই করো। আজকে যেটা আমরা করবো, তোমরা দেখতেই পাচ্ছ হার্ট সিম্প্লিফিকেশন, আজকে আমাদের টপিক হচ্ছে হার্ট সিম্প্লিফিকেশন। খুব বেশি হার্ট না, নর্মাল একটু হার্ট, এইগুলো করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কিভাবে আমরা আর কি কি জিনিসগুলো একটু দেখতে হবে। অলরেডি আমি আগামী সরি গত শনিবার আলোচনা করে দিয়েছি কোন কোন জিনিসগুলো আমরা দেখবো এবং কোন কোন জিনিসগুলো আমরা করবো, তো আজকে হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে একটু হার্ট সিম্প্লিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। খুব বেশি হার্ড না, মোটামুটি একটু হার্ড সিম্প্লিফিকেশন আজকে আমরা নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট তোমরা জানো যে কি সব কি করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই আমাদের চ্যানেল। আজকে আমরা কি করব, হার্ড লেভেল সিম্প্লিফিকেশন কিছু না, আরেকটা দারুণ ট্রিক, এটা তোমাদের দিয়েছে তোমাদেরই বন্ধু গায়ত্রী। গায়ত্রী তোমাদের বন্ধু, সে আমাকে পাঠিয়েছে এই অঙ্কটা, সেই অঙ্কটাই আমি আজকে এখানে করে দেবো। তোমাদেরও যদি কোনো অঙ্ক কখনো আটকে যায় বা কিছু প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, সেই অঙ্কটা যদি ভালো হয় আমি অবশ্যই তোমাদের নাম নেব এবং এখানে সেই অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, চল তাহলে দেখা যাক আজকে আমাদের হার্ড লেভেল সিম্প্লিফিকেশনে কি কি আছে বা কি কি আমরা দেখবো। দেখো ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা। দেখো হার্ড লেভেল সিম্প্লিফিকেশন মেইনলি আমরা কোনগুলো বলতো, যেগুলো নরমাল ভাবে হয় না, যেগুলো ইউজ করতে আমাদের অ্যালজেব্রিক ফর্মুলা লাগে, তাকেই বলা হচ্ছে হার্ড লেভেল সিম্প্লিফিকেশন। বিভিন্ন সিম্প্লিফিকেশনে আমাদের যেরকম সরলকরণ বা বদমাস রুল দিয়ে হয়ে যায়, এগুলো দেখো আমাদের একটু হার্ড লেভেল সিম্প্লিফিকেশন, যেগুলো আমাদের অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে করতে হবে, সেটাই হচ্ছে হার্ড লেভেল সিম্প্লিফিকেশন। দেখো ভাই এখানে আমায় কি বলেছে, আমাকে বলেছে 981 × 981 × 981 প্লাস 119 × 119 × 119 ডিভাইডেড বাই এত 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 এত। এবার একটা ছোট্ট জিনিস বলে রাখি, যখনই তোমাদের এরকম কোন একটা গল্প পাবে না, এরকম সংখ্যা দিয়ে গল্প যখনই পাবে, ডিফারেন্ট টাইপ অফ সংখ্যা দিয়ে গল্প যখনই পাবে, সব সময় এটাকে কিছু একটা অ্যাজিউম করে নেবে, অলওয়েজ অলওয়েজ এটাকে কিছু একটা অ্যাজিউম করে নেবে। তো আমি এখানে ধরলাম 981 = A, 119 = B, 981 = A, 119 = B, আমি এটা এখানে ধরলাম। তাহলে দেখো তো এই অঙ্কটা আমার কি এসে যাচ্ছে, 981 × 981 মানে A স্কয়ার, A ইনটু A, সরি তিনটে 981 আছে তাহলে A কিউব হবে, তিনটে 981 আছে A কিউব হবে, প্লাস B কিউব, প্লাস B কিউব, A কিউব বা প্লাস B কিউব, ভেরি গুড। নিচে আমার কি আছে ভাই, A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস L, A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস L, ভালো কথা, কাটাকুটি করো। A কিউব প্লাস B কিউব মানে কি, দুটো ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি, A কিউব প্লাস B কিউবের দুটো ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি, সরি না মাইনাস হবে প্লাস হবে না, কি কি শিখিয়েছি মনে করে দেখো। তোমাদের যখন অ্যালজেব্রিক ক্লাসগুলো নিয়েছিলাম বলেছিলাম A কিউব প্লাস B কিউব প্লাস প্লাস 3A স্কয়ার B প্লাস 3AB স্কয়ার, এইটা ইকুয়াল টু আমাদের কি চলে আসে, A প্লাস B হোল কিউব, মনে আছে, মনে আছে এটা বলেছিলাম। সেইখান থেকে আমি কি বলেছিলাম ভাই, A কিউব প্লাস B কিউব প্লাস 3AB যদি আমি কমন নিই, A প্লাস B সেটা ইকুয়াল টু আমার আসছে A প্লাস B হোল কিউব, তাহলে A কিউব প্লাস B কিউব আমার কত আসছে রে, A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইনটু A প্লাস B, এইটা ছিল ফার্স্ট ফর্মুলা। এর সাথে আমি আরেকটা জিনিস শিখিয়েছিলাম, সেটা কি শিখিয়েছিলাম, এই দুটোর থেকে A প্লাস B কমন নিয়ে, মনে করে দেখো আমাদের এর সাথে আরেকটা ফর্মুলা হয় A প্লাস B ইনটু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার, আমি বলেছিলাম এই দুটো ফর্মুলা, এই দুটো
দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। বলেছিলাম যে যখন আমরা মান বার করব, মান জাতীয় কোনো কিছু যখন বার করব তখন এই ফর্মুলাটা, আর যখন আমাদের ক্যান্সেল আউট হবে উৎপাদকী বিশ্লেষণ জাতীয় যখন কিছু হবে তখন আমাদের এই ফর্মুলাটা। ঠিক, তাহলে দেখো সেটাই আমি ইউজ করেছি এখানে, a + b * a² - ab + b² । এবার দেখো এই উপরের দুটো আর নিচেরটা কেটে যাচ্ছে, s করেছে উপরে আর নিচেরটা কেটে যাচ্ছে, হচ্ছে কত? শুধু a + b। তাহলে a + b মানে কত রে? a মানে তো 981, b মানে তো 119, তাহলে a + b = তোমার কত আসবে? 981 + 119, 10 এর 0, 10 এর 0 11, 1100 হচ্ছে অপশন 1100 হচ্ছে আমার কত? তাহলে কি বললাম, যখনই এরকম টাইপের কোন অঙ্ক দেবে সংখ্যাগুলোকে ডিফারেন্ট কয়েকটা অ্যালফাবেট কনসিডার করে নেবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ফর্মুলা যেটা অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্লাসে বলেছিলাম, প্রত্যেকটা ফর্মুলা ভালো করে দেখবে, আমি খুব তাড়াতাড়ি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, প্রত্যেকটা ফর্মুলা ভালো করে দেখবে। ঠিক আছে, চল নেক্সট নেক্সট অঙ্ক এইটা 0.1 × 0.1 × 0.1 blah 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 এক গাদা বড় একটা অঙ্ক। তাহলে ভাই দেখো আমি যদি আবার এখানে আগের রুলটা ফলো করি যে আমি a equal to ধরে নিলাম 0.1, b equal to ধরে নিলাম 0.2, c equal to ধরে নিলাম 0.3, তাহলে আমাদের জীবনে কি আসছে? a cube plus b cube প্লাস সি কিউব, এ কিউব তিনটে আছে, প্লাস বি কিউব তিনটে আছে, প্লাস সি কিউব তিনটে আছে, মাইনাস থ্রি এ বি সি, মাইনাস থ্রি এ বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। আবার মনে করে দেখো, দেখো আমি এগুলো রোজ রোজ একটা কারণেই বলি যাতে তোমাদের মনে থেকে যায়, এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমার ক্লাস করতে করতেই দেখবে ভেতর থেকে এগুলো বেরিয়ে আসছে। তোমার কোন একটা সুন্দর মুহূর্ত, ভিক্টোরিয়ায় হাতে হাত দিয়ে বসে আছো, তোমার মনের মানুষ তোমাকে বলছে কি গো কিছু বলো, তখন হঠাৎ করে তোমার মাথা থেকে কি বেরোবে জানো তো? হঠাৎ করে তোমার মাথা থেকে বেরোবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, সেটা ইকুয়াল টু হয়ে যায় a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। হঠাৎ করে মাথা থেকে এইটা বেরোবে, হঠাৎ করে মাথা থেকে আর কি বেরোবে, হঠাৎ করে মাথা থেকে হয়ে যাবে যে এইটাকে আরেকটা ভাবেও লেখা যায় a প্লাস b প্লাস c বাই 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। হঠাৎ করে মাথা থেকে এটাও বের হবে, আরেকটা হঠাৎ করে মাথা থেকে কি বের হবে, আরেকটা হঠাৎ করে মাথা থেকে বের হবে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস ইকুয়াল টু 3abc হয়, মাইনাস না ইকুয়াল টু 3abc হয়, বা a ইকুয়াল টু b ইকুয়াল টু c হলেও এই ঘটনাটা ঘটে এন্ড ভাইস ভার্সা। এগুলো দেখবে হঠাৎ হঠাৎ করে মাথা থেকে বেরোবে। তো এইটার ক্ষেত্রে আমার অ্যানসার কি আসছে রে? দেখ এটাকে আমরা কি হিসাবে ব্রেক করতে পারি, যে a প্লাস b প্লাস c ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা এটা ক্যান্সেল আউট, পড়ে থাকছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মানে কত রে? সরি 0.1 প্লাস 0.2 প্লাস 0.3, 3 2 5 আর 1 6 0.6 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যানসার অপশন 0.6 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার অপশন। ঠিক আছে, বোঝা গেল? চল নেক্সট নেক্সট অঙ্ক এইটা, এইটা একটু তোমরা চেষ্টা করো তো, এইটা একটু তোমরা চেষ্টা করো, টাইমার কোথায়?
এক মিনিট টাইম দিলাম, একটু এটা চেষ্টা করো তো এটার অ্যানসার কি হবে। অ্যালজেব্রিক যে ফর্মুলা গুলো লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা ফর্মুলা খুব ভালো করে পড়বে, প্রচন্ড ভালো করে পড়বে, না হলে কিন্তু ভাই আমাদের হবে না। যে জিনিসগুলো লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস প্রচন্ড ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু বস আমার হবে না। বলো এটার অ্যান্সার কি আসবে। এই জিনিসগুলো আমাদের করতে হবে। দেখো আমি আর এখানে আলাদা করে এইগুলো লিখে সময় নষ্ট করলাম না, যে ভাই 8.71 এ 1.29 বি এই সব ব্যাপার স্যাপার আলাদা করে আমি আর লিখলাম না। পরীক্ষার হলে যতটা আমরা টাইম সেভ করতে পারি, কারণ দেখো কিছু কিছু অঙ্ক করতে টাইম কনজিউম করবেই, টাইম আমাদের লাগবেই, সেই জন্যই এই অঙ্কগুলো দেওয়া। বাট এগুলো ছাড়া যতটা ভাবে আমরা টাইম সেভ করতে পারি সব রকম ভাবে আমাদের কিন্তু টাইম সেভটা করতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখো। চল তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এইটা দারুণ সুন্দর একটা অঙ্ক। তোমরা আগে একটু চেষ্টা করো, তারপরে আমি এটা করছি। 2 মিনিট টাইম দিলাম, তোমরা একবার আগে এটা চেষ্টা করো, তারপর আমি এটা করছি। দারুণ সুন্দর অঙ্ক। দেখো এখানে স্টেপ প্রবলেম কিছুটা আছে, বাকি ইনটু ফর্ম, বিয়োগ, ভাগ, ভগ্নাংশ যা পেরেছে দিয়ে দিয়েছে, যা পেরেছে এখানে দিয়ে দিয়েছে। এইটার অ্যানসার কে করতে পারবে দেখি, এইটার অ্যানসার কে করতে পারবে? অ্যালফাবেট ধরে নেওয়া, মারাত্মক ব্যাপার স্যাপার দিয়ে দিয়েছে। দেখো
টাইম শেষ হতে চললো। চলো দেখা যাক এই অঙ্কটা, দেখো কত সুন্দর একটা অঙ্ক, বিটিকিচ্ছিরি অঙ্ক, বাট কত সুন্দর অঙ্ক। দেখো ভাই এইখানে আমরা কি ধরতে পারি, সব জায়গায় এইটা কমন আছে না, 1/2 প্লাস 1/2 সব জায়গায় কমন। বাহ ভেরি গুড, তাহলে এক কাজ করো, 1/2 প্লাস 1/2 এটা আমি ধরে নিলাম, ধরো এটাকে ধরো 1 প্লাস a ইনটু 1 প্লাস a হোল স্কয়ার, না এক কাজ করো 1 প্লাস 1 বাই এটা, এটা ইকুয়াল টু এ ধরো, 1 প্লাস 1 বাই 2 প্লাস হাফ এই পুরোটা ইকুয়াল টু আমি এ ধরলাম, আর আর ধরো 1 মাইনাস 1 বাই 2 প্লাস হাফ এই পুরোটা ইকুয়াল টু আমি বি ধরলাম, এটা আমি কালোতে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, 1 প্লাস 1 বাই 2 প্লাস হাফ এটা আমি এ ধরেছি, আর 1 মাইনাস 1 বাই 2 প্লাস হাফ এটা আমি বি ধরেছি, তাহলে একটু কি আসছে, এইটা আমাদের কত আছে এ, তার মানে এ ইনটু এ এ স্কোয়ার মাইনাস বি ইনটু বি বি স্কোয়ার ভাগ এ। ও বাহ ভেরি গুড, সোজা গেল না অঙ্কটা, কিছুই তো নেই অঙ্কটা, শুধু শুধু বড় দিয়েছে, কিছুই তো নেই অঙ্ক, তাহলে এটা আমার কত আসছে রে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আমাদের এ প্লাস বি আছে ক্যান্সেল করে দাও, হচ্ছে কত এ মাইনাস বি, অর্থাৎ আমার এই পুরো জিনিসটার অ্যান্সার আসবে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত, এর ভ্যালু এটা মানে 1 প্লাস 1 বাই 2 প্লাস হাফ এটা আমার এ মাইনাস বি, বি কোথায়, 1 মাইনাস 1 বাই 2 প্লাস হাফ, এ বাবা ছি ছি এত সোজা অঙ্ক, তাহলে 1 প্লাস 1 বাই 2 প্লাস হাফ মাইনাস 1 প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 2 প্লাস হাফ ক্যান্সেল ক্যান্সেল পড়ে থাকলো ওটা, তাহলে কত আসছে এটার ভ্যালু কত রে, 2 প্লাস হাফ এর ভ্যালু কত, দেখো আমরা বার করে নিই, 2 প্লাস হাফ এর ভ্যালু কত, এই যে এইটার ভ্যালু বার করে নিই, তার মানে আমাদের আসছে 1 বাই 2 প্লাস হাফ, সেটা আসছে আমাদের 1 বাই 5 এর 2 অর্থাৎ 2 এর 5, ভ্যালু আমাদের কত আসছে রে 2 এর 5, তাহলে কত আসছে ভাই, এটার ভ্যালু 2 এর 5 এটার ভ্যালু 2 এর 5, তার মানে 2 এর 5 প্লাস 2 এর 5 দ্যাট ইজ 4 এর 5 আছে কোথাও অ্যানসার, 4 এর 5 এই যে অপশন এ, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যানসার, অপশন এ উইল বি দ্য কারেক্ট, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, অঙ্কটা কিন্তু ভাই সোজাই ছিল, জাস্ট এইটা আমাদের ধরে নিতে হবে, এইটা আমাদের বুঝতে হবে যে এই পুরোটা ইকুয়াল টু এ ধরতে হবে আর কিছু না। আমি কি দেখলাম জানো তো, দেখো আমি অঙ্কটাকে দেখে কিভাবে সেট করলাম, আগে দেখো আমি এখান থেকে দাঁড়িয়ে যদি দেখি যে আমি অঙ্কটাকে দেখে কিভাবে সেট করলাম, দেখো আমি ফার্স্টে দেখলাম যে এইখানে আছে সব জায়গায় 2 প্লাস 1 বাই 2 কমন, তাহলে আমি ফার্স্টে ভাবলাম যে আমি এই জিনিসটাকে কিছু একটা ধরে নিই, আমি ফার্স্টে ভাবলাম যে ভাই আমি এই জিনিসটাকে কিছু একটা ধরে নিই 2 প্লাস 1 বাই 2, তারপরে দেখলাম ভাই 2 প্লাস 1 বাই 2 কে ধরলে 1 বাই সামথিং চলে আসছে, সব জায়গায় তো আমার এই পুরোটা কমন আছে, এই পুরোটাই তো আমার সব জায়গায় কমন আছে, তাহলে এই পুরোটাকেই আমি কিছু একটা ধরে নিই, এই পুরোটা কিছু একটা ধরতে গিয়ে আমি দেখলাম যে ভাই দুটো জায়গায় এইটা কমন, 1 প্লাস 1 বাই 2 প্লাস এ এটা এখানে এখানে কমন, আরেকটা এই জায়গাটা এই দুটোতে কমন, তার মানে আমি বুঝতে পারলাম যে ভাই তাহলে আমাকে পুরো জিনিসটা কিছু একটা ধরতে হবে,
এই পুরো জিনিসটা কিছু একটা ধরতে হবে। তাহলে আমিও কিন্তু হঠাৎ করে বুঝতে পারিনি কি হবে না হবে, আমিও কিন্তু দেখে 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 বুঝলাম। আর এই দেখে দেখে বোঝাটা তোমাদেরও ইমপ্রুভ হয়ে যাবে যদি তোমরা প্রপারলি প্র্যাকটিসটা করো। ঠিক আছে, অঙ্কটাকে ভয় না পেয়ে প্র্যাকটিস করো। চলো এবার আমি একটা স্পেশাল প্রবলেম করাচ্ছি, যে প্রবলেমটা ভাই আমাদের গায়ত্রী দিয়েছিল। ঠিক আছে, ফ্যান্টাস্টিক গায়ত্রী, ভালো একটা অঙ্ক তুমি আমাদের সবার সাথে শেয়ার করেছো, ভেরি গুড। গায়ত্রী আমাদের কি দিয়েছিল অঙ্কটা, অঙ্কটা দিয়েছিল এটা যে এইটা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে স্টার চিহ্ন তো সামনে কোন সংখ্যা বসবে। দেখো জেনারেলি এই সব অঙ্ক করা চাপ, কারণ আমরা জানি না যে এখানে কি হতে পারে না হতে পারে, প্রত্যেকটা বসিয়ে বসিয়ে অপশন টেস্ট করা প্রচন্ড চাপের একটা ব্যাপার। বাট চাপ কাদের জন্য, যারা আমার অঙ্ক করেন, যারা আমার ক্লাস করেনি তাদের জন্য চাপ, যারা আমাদের ক্লাস করেছে তাদের জন্য কোনো চাপ নেই। কেন তাদের জন্য চাপ নেই? কারণ তারা একটা ম্যাজিক্যাল রুল এবার থেকে জানবে। কি জানবে জানো তো? যে কোনো পূর্ণবর্গ সংখ্যার, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার শেষ অঙ্ক, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার শেষ অঙ্ক সবসময় 0, 1, 4, 6, 5 হবে। এটা গেল নাম্বার ওয়ান গীতার বাণী, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার শেষ অঙ্ক সবসময় 0, 1, 4, 5, 6 হবে। ও, 9 আছে, 9 আছে, 0, 1, 4, 5, 6, 9 হবে। এগুলো ছাড়া ইউনিট ডিজিটে এককের ঘরের অঙ্ক, শেষ অঙ্ক মানে কি? এককের ঘরের অঙ্ক, শেষ অঙ্ক মানে হচ্ছে এককের অঙ্ক, ইউনিট ডিজিটে এছাড়া আর কিছু হতে পারে না। এটা গেল নাম্বার ওয়ান। এইটারই আরেকটা রিভার্স হচ্ছে, এটারই আরেকটা রিভার্স হচ্ছে যে যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার, যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার এককের অঙ্ক, এককের অঙ্ক কখনো 2, 3, 7, 8 হবে না। জীবনে কখনো কোন পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 2, 3, 7, 8 হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন, মানে ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিত, ধরো তোমাকে এখানেই একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল 2, 3, 4, 1 দিয়ে বললো এই শেষ অঙ্কে কত হবে, অপশন দিল 2, 3, 7, 6, তখন তুমি কি মনে করবে? তখন তুমি মনে করবে যে একটা বয়স্ক লোক এসে তোমাদের বলেছিল যে কোন পূর্ণবর্গ সংখ্যার ফার্স্ট অঙ্ক, শেষ অঙ্ক কখনো 2, 3, 7 আর 8 হবে না। তাহলে আমাদের অ্যান্সার চলে যাবে কত? 6। ঠিক আছে, আমাদের অ্যান্সার চলে যাবে কত? 6। তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে কোন পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কখনো এইগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, জাস্ট তোমরা আবার ভেবো না এটাই তো পরে তো বর্গমূল হচ্ছে না স্যার, এটা কিন্তু বর্গমূল হবে কি হবে না আমি গ্যারান্টেড নই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম কিরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লাস্ট, যেটা আমাদের এইটা করতে কাজে লাগবে সেইটা, যেটা আমাদের এইটা করতে কাজে লাগবে সেইটা মনে রাখবে, সকল পূর্ণ বর্গ সংখ্যার, সকল পূর্ণ বর্গ সংখ্যার ডিজিট সাম, ডিজিট সাম মানে হচ্ছে অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল, এখানে যে সংখ্যাগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফলকে বলা হয় ডিজিট সাম, ডিজিট সাম
আমাদের ডিজিট সাম আমাদের 1, 4, 7, আর 9 যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম সব সময় 1, 4, 7, 9 হবে। 1, 4, 7, 9 ছাড়া অন্য কোন সংখ্যা আমার ডিজিট সাম হিসাবে আসতে পারে না। এইবার একটু তোমাদের 1 মিনিট টাইম দিলাম, একটু বলো তো ভাই এটার অ্যানসার এবার কি হবে। এইবার আশা করি তোমরা পারবে, এইবার আশা করি তোমরা পারবে। বলো তো ভাই এবার এটার অ্যানসার কি আসবে, এইবার বলো এটার অ্যানসার কি আসবে। আমাকে মনে রাখতে হবে লাস্টেরটা আমাদের কাজে লাগবে, আমি এটাও বলে দিলাম লাস্টেরটা আমাদের কাজে লাগবে, যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম 1, 4, 7, 9 হবে। আর ডিজিট সাম সবসময় এক অঙ্কের হয়, ডিজিট সাম সবসময় এক অঙ্কের হয়, এটা মাথায় রেখো। এতক্ষণে তোমাদের চলে আসার কথা অ্যান্সার। চলো দেখি, টাইম আউট, দেখ দেখ কি হচ্ছে আমাদের এখানে। 6, 6, 2, 5 4, 6 তাহলে দেখো এই কটা ডিজিট সাম আমার কত আসছে রে, 6, 6, 2, 5, and 6 যোগ করলে কত আসে, 3, 6, 18 18, 2, 20, 5, 25 25 মানে এখনো ডিজিট সাম আসেনি, এই দুটোকে যোগ করে আমার ডিজিট সাম এলো 7। আমার ডিজিট সাম এলো কত, 7। ঠিক, ডিজিট সাম সবসময় এক অঙ্কের হবে, যখনই দুই অঙ্কের ধরো যোগ করে কোনো দুই অঙ্কের সংখ্যা হলো সেটাকে আবার যোগ করে দেবে, তারপরে আবার যদি দুই অঙ্কের সংখ্যা আবার যোগ করে দেবে, যতক্ষণ এক অঙ্কের সংখ্যা হচ্ছে যোগ করতে করতে থাকবে। এবার দেখো আমার এখানে একটা এক্সট্রা স্টার আছে, আমার এখানে একটা এক্সট্রা স্টার আছে, তার মানে এই হচ্ছে আমার ডিজিট সাম। এবার আমি কি বললাম যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম আমার কি আসবে, 1, 4, 7, 9 অপশন টেস্ট। যদি আমি এখানে স্টারের জায়গায় 8 বসাই, আমি যদি স্টারের জায়গায় 8 বসাই আমার কত আসে রে, 7 + 8 এসে যাচ্ছে 15, 15 কে যোগ করলে আমার কত হয়, 6, কিন্তু 1, 4, 7, 9 হতে হবে, তার মানে অপশন এ আসবে। ভালো কথা। যদি আমি 5 বসাই কত আসছে রে, 7 + 5 চলে আসছে 12, 12 কে যোগ করলে আসে 3, কিন্তু আমার কত আসতে হবে, 1, 4, 7, 9, তাহলে অপশন বি আসবে, অপশন বি আসবে। নেক্সট কোন কালিতে লিখবো, এবার সবুজে লিখি চল। নেক্সট আমাদের কি আছে, 4, 7 + 4, 11 1 আর 1 যোগ করলে কত হয়, 2, তার মানে আমার আনতে হবে 1, 4, 7, 9, এটাও আসছে না। তাহলে বাই ডিফল্ট আর একটাই পড়ে আছে এবং সেই একটাই অ্যানসার হবে, আমরা বুঝতে পারছি যে অ্যানসার তো আসবে অপশন ডি, বাট একবার তাও আমরা করে দেখে নিই। দেখো 7 আর 9 যোগ করলে হয় 16, 16 কে যোগ করলে কত আসছে, 7। দেখো ডিজিট সাম আমার 7 চলে এসেছে 1, 4, 7, 9 এর মধ্যে, অর্থাৎ 9 হচ্ছে আমার কারেক্ট অ্যানসার, যেটা এখানে বসালে অ্যানসারটা চলে আসবে কত ভাই, আমার অ্যানসারটা চলে আসবে একটা পূর্ণ বর্গ সংখ্যা, অ্যানসারটা চলে আসবে আমার একটা পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা হবে কিনা টেস্ট করে নাও, পূর্ণ বর্গ সংখ্যা হবে কিনা পুরো কম্পিউটার এই কি বলে ক্যালকুলেটর দিয়ে টেস্ট করে নাও, দেখবে পূর্ণ বর্গ সংখ্যা চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কতটা পাওয়ারফুল একটা মানে মেথড, কতটা পাওয়ারফুল একটা মেথড, আমাদের জাস্ট ডিজিট সাম দিয়ে অ্যানসার বেরিয়ে গেল। ঠিক আছে,
ভেরি গুড গায়ত্রী, খুব সুন্দর একটা অঙ্ক তুমি দিয়েছিলে, খুব ভালো অঙ্ক ছিল, ফ্যান্টাস্টিক। ঠিক আছে চলো, তো আজকে আমি আর কিছু করালাম না, তোমরা জানোই আমাদের টেটের ব্যাচটা আছে এবং এখনো পর্যন্ত কিন্তু ডাবল ভ্যালিডিটি তোমাদের কথা ভেবে চলছে, এখনো পর্যন্ত ডাবল ভ্যালিডিটি চলছে। Y349 দিলে 1700 টাকায় ব্যাচ পেয়ে যাচ্ছ এবং সেটা হচ্ছে 24 মান্থসের জন্য। এবং আমাদের আর পরে যেটা আছে একটা বুক কিট আছে এবং আমাদের 3000 এমসিকিউ এর যে ব্যাচটা আছে সে দুটোও নিতে পারো। 3000 এমসিকিউ এর ব্যাচটা 1300 সামথিং পড়বে যদি Y349 মারো। আর যারা অলরেডি আমাদের টেটের কোন ব্যাচের মেম্বার তারা যদি 3000 এমসিকিউ নিতে চাও তাহলে এত টাকা লাগবে না, আরো অনেক কম টাকায় হয়ে যাবে। একটা আপগ্রেডেশনের লিংক লাগবে, আমাকে যোগাযোগ করতে পারো 720-308-4697 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সেটা প্রোভাইড করিয়ে দেবো। ঠিক আছে চল, তো আজকে আমি গেলাম সবকিছুর উপর ডাবল ভ্যালিডিটি 20% অফ Y349 উইল বি দা কোড। ঠিক আছে তো আজকে আমি গেলাম, আর কিছু আপাতত আমার বলার নেই। আর আরেকটা যেটা জিনিস, স্টেপ প্রবলেম টাইপ 3 টাইপ 4 আমি তো করিয়ে দিয়েছি খুব সম্ভবত, স্টেপ প্রবলেম টাইপ 3 টাইপ 4 এটা 27 তারিখে এইসব হবে না, আমি হয়তো একটু এটা ভুলভাল কিছু একটা দিয়ে দিয়েছি। এখানে আমি এটা বলতে চাইনি, আমি এটাই বলতে চেয়েছিলাম যে নভেম্বর থেকে তোমাদের মানডে টু ফ্রাইডে সকাল 11টায় ক্লাস হবে। নভেম্বর থেকে তোমাদের মানডে টু ফ্রাইডে সকাল 11টায় ক্লাস হবে, ঠিক আছে, পুরো টেট রিলেটেড হবে, যেখানে আমি অ্যারিথমেটিক আর মেনসুরেশন জিওমেট্রি শেষ করব, অ্যারিথমেটিক মেনসুরেশন জিওমেট্রি শেষ করব। ঠিক আছে বাকি তো সব করিয়েই দিয়েছি। তো এই চলে গেল আজকের আমাদের ক্লাস, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী মঙ্গলবার থেকে, সোমবার থেকে অ্যাকচুয়ালি, যেখান থেকে আমরা সম্পূর্ণভাবে শুধু টেটের ক্লাস করবো। ঠিক আছে বাস চলো টাটা।